সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আলী ভাইয়ের কালেকশন আমরা দেখাবো, পাঁচটি ষাঁড় গরু। আমরা বলে থাকি আলী ভাইয়ের কালেকশন কেমন থাকে সেটা আপনারা জানেন দর্শক। আমরা আলী ভাইয়ের পাঁচটি কালেকশন আজকে সাইওয়াল, এগুলার দাম কেমন রেখেছেন, ফিক্স কী দামে বিক্রি করবেন, সব বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু গরুগুলো দেখাই। দেখুন, এই একটি সাইবা, এটার পার্সেন্টেজ কেমন ভাই? এটার পার্সেন্টেজ কেমন হবে? খুব ভালো, বেশ ভালো পার্সেন্টেজের সাইবার। এই যে গোলার ঝুল দেখুন, যেটা আমরা সবসময় বলে থাকি দর্শক, আলিবাইয়ের কালেকশনে কিন্তু সেরা কালেকশন থাকে হাটের। আজকে কিন্তু পাঁচটি কালেকশন করেছেন, এটা আগামী সোমবার আপনারা পাবেন আমবাড়ি হাটে, অথবা ওনার বাসা থেকেও সংগ্রহ করতে পারবেন। এই একটি আইসেন, সাদাটা দেখান ভাই, সাদাটা দেখা, সাদাটা দেখবেন। সব দাঁতের আলী ভাই, দুই দাঁত, সব দাঁতের। দেখুন কালেকশন গুলো দেখুন, 100 সাইওয়াল। আর এই পাশে আরো তিনটি আছে দেখুন, একটা করুন 70-80 বিক্রি হবে, 1,70,000 না। সব দুই দাঁত করে বয়স, হাইট কি সব দুই দাঁত করে। তিন নম্বরটা ওইটা দেখান তো, চার নম্বরটা দেখান। হ্যাঁ, এই দেখুন দর্শক, চার নম্বরটা এই পাঁচটি আলী ভাইয়ের কালেকশন। পাঁচটির একটি ফিক্সড দাম হবে, আবার পার্ট বাই পার্ট দাম হবে। আপনারা প্রয়োজনে গোটা লাটটা সংগ্রহ করতে পারবেন আলী ভাইয়ের কাছ থেকে, আলী ভাইয়ের বাসা থেকে, অথবা আমবাড়ি হাট থেকে। আর লাস্ট যে গরুটি আছে সেটাও আমরা দেখাচ্ছি, এই যে দেখুন, অনেক হাইটের গরু এটা। এটা কিন্তু অনেক উঁচা, হাইট কিন্তু অনেক বেশি, নাভি দেখুন। তো আলী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি। আলী ভাই, আসসালামু আলাইকুম ভাই। আজকে কি পাঁচটা কালেকশন আপনার? তো আপনি তো এর আগে আমরা বাসার থেকে যে 9টা দিয়েছিলাম, দেখাইছিলাম, 9টার মধ্যে কি ওই দিন তো কালকে আমবাড়ি হাটে গেছে, কটা? 5টা, 6টা বড় আরও গেছিলো, 7টা গেছে, আর 2টা আছে আগের। কোন দুটা আছে বড়? 2টা, হ্যাঁ, ওদের ওদের 23 সালে 2টা খালি থাকে গেল। তো দাম তো বলছিল আপনাকে, যে দাম চাইছিলেন দিলেন না কেন? বিক্রি হয় নাই, পরে দাম কি কম বলতেছিল? না করাই ভালো, থাকবে হিম্মত নিয়ে তো বসে থাকতে হবে। এটা কি জুয়ার ব্যবসা বলছেন? জুয়ার ব্যবসা, সাহস লাগবে ব্যবসা করতে গেলে, সাহস লাগবে না করলে ব্যবসা করতে পারবে। আচ্ছা আচ্ছা, দুইটার একটা হয় হরি না, দুধ করে দুধ দুকাইলে গরু কিনলে লাভ হবে না। আচ্ছা আচ্ছা, সাহস লাগবে গরু কিনলে, বুকের সাহস সাহস লাগবে। ওই যে আমরা একটা বলি যে ভাই হরি নালে দেশান করি নাকি, দর্শক শুনলেন, খামারে থাকে যাবে, হবে মিস নাই। দর্শক শুনলেন যে গরু ব্যবসা করতে গেলে একটু হিম্মত লাগে, রিস্ক নিতে হবে, এটা আলী ভাই বললেন। তো আলী ভাই, আমরা একটু দামগুলো শুনি। এইটা তো দুই দাঁত না চার দাঁত, সবগুলো দুই দাঁত করে। তো এইটার দাম কত রাখছেন? 1,45,000 চাওয়া। আর ফিক্সড কত? 2,65,000। এটা আর ওই পাশেরটা, এইটা আর ওইটা। দর্শক দেখুন,
2,65,000 টাকা একদম ফিক্সড। এটা থেকে কোনো কম কম বেশ হবে না, 10 টাকা কম দিবেন না। এই দুটার ওজন কেমন হবে আলী ভাই? ওজনের মাল না, তারপরে ওজন আমরা একটা ধারণা নিব। আপনারা বলছেন ওজনের মাল, কিন্তু কুরবানির মাল তো ওজনে বিক্রি হবে। 5.5 করে 11 মন, হ্যাঁ 5.5 করে আসবে, আমারও আইডিয়া এটাই বলছে, 11 মন। তাহলে 2,65,000 ফিক্সড রেট, এই রেট একদম। আপনারা যদি সংগ্রহ করতে চান আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করবেন। আচ্ছা, এই পাশে আমরা আরও 3টি দেখছি। এটা এটা কত রাখছেন? এটা এই এই জোড়া জোড়া এটা কি জোড়া করছেন নাকি জোড়া নাই, খালি ওইটা জোড়া করছেন? আচ্ছা, এটা কত রাখছেন লালটা? এটা হ্যাঁ 1,25,000 ফিক্সড দাম, কোনো দামাদামি হবে না। বাটা রেট, বাটা আলী ভাই বাটা রেট দিলেন 1,25,000। এটার ওজন কেমন হবে? এটার ওজন 5 মন হবে। 5 মন হবে না, 5/6 শর্ট হবে, 5 কেজি শর্ট হবে, 5 মন থেকে কিছু শর্ট, 5 থেকে 10 কেজি শর্ট হবে। 1,25,000 ফিক্সড রাখলেন দাম। আর সাদাটা আলী ভাই? 1,17,000 ফিক্সড দাম। আলী ভাই কিন্তু মোটামুটি ফিক্সড দামেই গরু কেনা বেচা করেন, তারপরেও কিন্তু বাসার থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে হয়তো 1,000-2,000 টাকা সম্মানই দিবেন নাকি? সম্মানই দিবেন? সম্মান আছে বাসার থেকে কেউ নিতে চাইলে? মেহমান আসলে সম্মান করবেন? এই 5টাতে 5,000 কম নেবেন? হ্যাঁ দর্শক শুনলেন, বাসার থেকে আপনারা সংগ্রহ করতে চাইলে 5টি গরুতে 5,000 টাকা সম্মানই দিবেন আপনাদেরকে। এটা তাহলে 1,17,000। আর এই যে আরেকটা বড় দেখছি, এই যে বড়টা ফিক্সড রেট 35, 1,35,000। দর্শক দেখুন, 5.5 মন পার আছে না? ১,৩৫। তাহলে টোটাল আপনার ওই প্যাকেজটার দাম কত হইল, 5টার দাম কত আসলো? হ্যাঁ 52, 75, 77, হ্যাঁ 77, আর 713, 1,35,000, 77 আর 65 কত হয়? 6,40,000 কত আসলো? 6,37,000। বাসার থেকে কিনলে 5,000 টাকা সার, 7,000 বাদ 6,30,000। দর্শক শুনলেন যে যদি আপনারা কেউ বাসার থেকে সংগ্রহ করতে চান আলিবাই বাসার থেকে, 6,30,000 1,00,000 এই 5টি ষাঁড় গরু। তো দর্শক, আমরা আলী ভাইয়ের কালেকশন দেখালাম, আলী ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এই 5টি গরু 1,00,000 সংগ্রহ করতে পারছেন তাহলে কিন্তু 6,30,000 টাকা আলী ভাই বাটারে রাখলেন, যদিও 6,37,000 টাকা দাম হয় পাট বাই পাট ভাঙলে। আর যদি আপনারা কেউ এককভাবে সংগ্রহ করতে চান সেভাবেও সংগ্রহ করতে পারবেন আলী ভাইয়ের কাছ থেকে, আমবাড়িহাট অথবা ওনার বাসার থেকে। আলী ভাই আপনার নাম্বারটা বলেন। 017, হ্যাঁ 3582-41-08। দর্শক নাম্বার দেওয়া থাকলো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই 5টি গরু সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন আপনারা আলী ভাইয়ের সঙ্গে কথা বলে। তো দর্শক আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক আলী ভাইয়ের কালেকশন দেখলেন, দেখালাম, এদিক দেখ